আরো ভালো আছি রে আপনারা এটা আইফোনে তো ভালো হবে আরো বেশি সুন্দর করে চলবে এভাবেই কুতু পালংয়ে থাকা স্বজনদের মোবাইলে ভাষণ চড়ে তাদের ভালো থাকার বর্ণনা দিচ্ছেন রোহিঙ্গারা আর বলছেন উন্নত জীবন তাই ভাষাঞ্চরে চলে আসতে। এদিকে কুতু পালং সহ সব রোহিঙ্গা ক্যাম্পেই ভাষাঞ্চরের খবর পৌঁছে গেছে, তারাও যেতে চায় তাদের ভাষায় ডেঙ্গার চর তথা ভাষাঞ্চরে। ভাষাঞ্চর মানে গুরুচল আছে, তবে মুজ গুরু আছে, মাথার শ্বাস তাজ করে ফারে হিন্দি গিয়া নাই খুশি করে যাই অন্যদিকে জেলা প্রশাসক বলছেন পর্যায়ক্রমে 1,00,000 রোহিঙ্গাকে ভাষাঞ্চরে স্থানান্তর করা হবে। রোহিঙ্গারা কিন্তু স্বেচ্ছায় এখন ভাষাঞ্চরে যাচ্ছেন এবং এখানকার যে ভালো একটা জীবন যাপন তারা করবেন বা করছেন এটা কিন্তু এখন সবাই বিশ্ববাসীও জেনে গেছে এবং যাচ্ছেন। সুতরাং সরকারের যে 1,00,000 রোহিঙ্গাকে ভাষাঞ্চরে নেওয়ার যে পরিকল্পনা রয়েছে সেটা দেখবেন যে আর অল্প সময়ের মধ্যেই সেটা হয়তো সম্পন্ন করা সম্ভব হবে এবং এটা আরো দ্রুত গতিতে হবে। গেল 3 ডিসেম্বর শুরু হয় রোহিঙ্গাদের ভাষাঞ্চরে স্থানান্তরের কার্যক্রম। 4 ডিসেম্বর প্রথম দফায় ভাষাঞ্চর পৌঁছায় 1,642 জন রোহিঙ্গা। জাহেদ সরোয়ার, সোহেল, বাংলাদেশ টেলিভিশন, কক্সবাজার।